بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

আল্লাহর নবীর স্ত্রী আয়সারদি আল্লাহ তালানি তো আল্লাহ সাল্লাহ সাল্লাম কল লি ওয়াজগ। আল্লাহ নবী ওয়াজগ সম্পর্কে বলেছেন ফুয়াই সিকুন এটা হচ্ছে ফুয়াই সিক জি পলাম আসমাহু আমার আর আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এটাকে মারতে আসে আদেশ করেছেন এরকম কোনো কথা আমি শুনি শুনিনি জি তবে অন্য হাদিসে আছে যেমন মুসলিমের হাদিসে আছে সা'দ ইবনে ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা বললিতো Анна নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাগ আল্লাহ রাবি ওয়াজগ অর্থাৎ টিকটিকি মারার আদেশ করেছেন টিকটিকি ওয়াজগ মানে টিকটিকি হয় আবার গিরগিটিও হয় টিকটিকি এবং গিরগিটি যাই হোক না কেন টিকটিকি হোক আর গিরগিটি হোক এটাকে মারার আদেশ রয়েছে এটাকে মারতে পারা যায় এমন কি যদি এক চোটে এক বাড়ি একবারই যদি মারা যায় তাহলে এর জন্য আলাদা সবাবিরও কথা বলা হয়েছে যেমন মুসলিমের দু হাজার দুশো চল্লিশ নম্বর হাদিস আনাবি হরে আল্লাহ আনহু কাল আবু হরে রদি আল্লাহ সালামতে বর্ণিত তিনি বলেন কাল রসুল্লাহি সাল্লাহু আলী সাল্লাম রসুল্লাহাম বলেছেন ফি আব্বালে দরবাতিন যে ব্যক্তি এক এক মারি আর কি আহ টিকটিকি মারতে পারবে ফালাহু কাজা বা কাজা হাসানা তার জন্য এত এত নাকি আছে মোহাম্মান কতাল হাফিজ সানিয়া আর যে ব্যক্তি দুইবারে একবারে নয় দুইবারে মারতে পারবে একবার মরলো না আরেকবার মারতে হলো তাহলে তার জন্য ফালহু কাজা বা কাজা হাসান তার জন্য এটা এতেই থেকে রয়েছে আলি দুনিলুলা প্রথম থেকে কম ও ওয়াইন কাতালহা ফি দারবাতিত الثالثه আর যদি কোনো ব্যক্তি এই টিক তিনবারে মারি ফালহু কাজা ওয়া কাজা হাসান বিলুনিল দুনিল الثالثه আসানিয়া। তাহলে দ্বিতীয় দ্বিতীয়বারে থেকে নেকি কম পাবে প্রথমবারে একবারে মারলে নেকি সবথেকে বেশি দুবারে মারলে তার থেকে কম তিনবারে যদি মারা যায় তাহলে তার থেকে কম মোট কথা টিকটিকি মারার আদেশ কিংবা যেমন বললাম জি আর এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে শুধু কি বলছে টিকটিকি ইব্রাহিম আলহিসামের আগুনে ফু দিয়েছিল সেই জন্যই মারতে এমনটি নয় বরং জদ্দিহি যে ওই যে ইব্রাহিম আলহ ইসলামের যুগে যে টিকি ফুক ফু দিয়েছিল তার জন্য সমস্ত পৃথিবী টিকটিকি মারার আদেশ করেছে এমনটি নয় বরং ওই লেখা অনীহ দরান কারণ টিকটিকি হচ্ছে ক্ষতিকর এবং আপনার একটা বিষাক্ত প্রাণী ফিল অলমৌজ ফিলবাজারি এসবা আর এগুলো আপনার ঘরে কিংবা ঘরের বাইরে যে কোনো জায়গায় থাকো না কেন সব টিকটিকির আদেশ একই রকম এগুলো বিষাক্ত হওয়ার জন্য আল্লাহ রসুল মারতে বলেছেন জি টিকটিকি শুধু ফু দিয়েছিল বলে যে মারতে বলেছেন তা না জি যে ফু দিয়েছিল তার দোষ আর পরের গুলো তো আর কেউ ফু দেয়নি তাহলে পরের গুলো কেন মার খাবে কিন্তু কারণ হচ্ছে যেহেতু এরা হচ্ছে একটা বিষাক্ত প্রাণী আপনার খাবারে কিংবা কিছুতে পড়লে আপনার খাবার বিষাক্ত হয়ে যেতে পারে কিংবা আপনার শরীরে ঘষা লাগলে আপনার শরীরে কি আপনার অ্যালার্জি বা এই ধরনের কোনো রোগ হতে পারে যার কারণে আল্লাহ সাল্লাম এগুলো মারতে বলেছেন